সালাম আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। আজকে মূলত দুবাইয়ের কালবৈশাখী ঝড়ের একটা চিত্র দেখাবো। যদিও কালবৈশাখী ঝড় যেভাবে বাংলাদেশে হয় ঠিক সেরকম হয়নি আজকে, তারপরও চারপাশে হাওয়ায় প্রচণ্ড হাওয়ায় পুরো কুয়াশাচ্ছন্ন হয়ে গিয়েছিল। আর শুক্রবার ছিল এবং যখন নামাজ পড়ে বের হয়েছিলাম ঠিক তখন এই যে হাওয়া দমকা হাওয়া দেখে চিন্তা করলাম ভিডিও একটা ভিডিও করে নিই। দেখেন প্রচণ্ড হাওয়া এবং চারপাশে কিন্তু কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে এবং বাতাসে খেজুর গাছের উপরের যে অংশটা সেটা দেখেন কি প্রচণ্ডভাবে সেটা উড়ে যাচ্ছে মনে হচ্ছে। আজকে শুক্রবার হওয়ার কারণে আর নামাজের জুমার নামাজ হওয়ার কারণে এই মুহূর্তে গাড়ি ঘোড়ার সংখ্যাও কম এবং লোকজনের সংখ্যা অনেক কম। আমি মনে করেছিলাম বৃষ্টি হবে কিন্তু না, বৃষ্টি হয়নি। বৃষ্টি হলে ভালো হতো কারণ অনেকদিন বৃষ্টি হয়নি। আর দুবাইতে কিংবা সংযুক্ত আরব আমিরাতে বৃষ্টি খুব একটা হয় না, যার কারণে বৃষ্টি এখানে অনেকটা আনন্দের পরশ নিয়ে আসে সবার মধ্যে। কারণ বৃষ্টি হলে চারপাশটা সতেজ হয়ে যায় এবং মনটা অনেক ফ্রেশ হয়ে যায় এবং দুবাইতে বৃষ্টির জন্য কিন্তু বিভিন্ন প্রসেসে তারা কিন্তু বৃষ্টি কৃত্রিমভাবে বৃষ্টি কৃত্রিমভাবে বৃষ্টি ঝরানোর বিভিন্ন প্রক্রিয়া তারা নিয়েছিল এবং সেগুলো মাঝে মধ্যে তারা করে থাকেন। কারণ এখানে বৃষ্টিটা অত্যন্ত দরকার, বিশেষ করে গাছপালার জন্য এবং আপনার পরিবেশের একটা ভারসাম্য রাখার জন্য কিন্তু বৃষ্টি অনেক দরকার। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখতে থাকেন, পরবর্তী কোনো একটি ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।